রাতে রয়েছ তুমি, রয়েছ শিরা। সুপ্রভাত বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর। মাকে এত রূপে জব ছোড় দু। আজ বড়দিনে আমরা বড় খেলা করতে চলেছি। আমাদের সকাল 7টায় বেরোনোর কথা ছিল, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি দীঘা বা উদয়পুর। সবাই আছে, এই যে টিম টিম। ও বন্ধুগণ, একটু হাত তোলো। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস তোরে। আমি স্কর্পিও নিয়ে, আর আমার সামনের জায়গা আমি পেয়ে গেছি। সঙ্গে আছে মিস্টার ডোঙা, আপনারা যাকে অনেকদিন ধরে চেয়েছি, আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের ব্লগের ডোঙা। তার একটা চশমার কাঁচ কিন্তু খুলে পড়ে গেছিল একটু। আমরা এখন গাড়িতে বোর্ডিং হয়ে গেছি, সামনের সিটটা আমি নিয়ে নিয়েছি মোটামুটি। আমাদের সঙ্গে আছে মোটামুটি টিম রেডি, এবারে গাড়িটা ছাড়বো। এখন বাজে 8টা, সমস্ত কিছু আমরা সব নিয়ে নিয়েছি, যদি তোমরা দেখতে পাও গাড়ির ভেতরে। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, বাট আজকে কিন্তু মজা হতে চলেছে, তাই সঙ্গে থাকতে হবে বন্ধুগণ। এখন একটু আমরা উদয়পুর যেতে যেতে একটু বিরতি নিয়ে নিচ্ছি, পিছনে গাড়ি সবাই মোটামুটি বুঝলাম না আর কি করতে, গাড়ি বললাম না। দারুণ একটা গান বাজিয়ে দিয়েছি অমর শিল্পী, তুমি কিশোর কুমার। যাবো আমরা উদয়পুর, দেখা যাচ্ছি না দেখে বলে ভাই আনন্দ। হ্যাঁ, সেরা ব্যাপার, আলাদা আলাদা। আমরা দীঘার অনেক কাছাকাছি এসে পৌঁছে গেলাম, আমরা এসে পৌঁছে গেছি উদয়পুর। আর উদয়পুরে এসে একটা 50 টাকার পার্কিং দিয়ে এখন গাড়িগুলো এই জায়গায় একটা পার্কিংয়ে রেখে দিয়ে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখন বেরোবো। এখন গাড়িটা পার্কিং করার চেষ্টা হচ্ছে, তারপরে জিনিসপত্র একদম ভেতরে লোডেড, সেগুলো নিয়ে আমরা যাবো একটু সি বিচের দিকে, যেখানে আমাদের মেন ফিস্ট হবে নাকি বন্ধুগণ। মোটামুটি এবারে বাহুবলীর মতো যে যার হাতে তুলে নিচ্ছে এই সব জিনিসপত্র, আমি তারপরে যাবো একটু সি বিচে। কষ্ট তো দিনেশের হটে খুব। আমি ওই 5 লিটারের গ্যাস আমি রেডি, বেশি মানে কষ্টের জিনিসটা আমি বইছি, এইটা আর একটা খালি বোতল, ঠিক আছে। আর মোটামুটি সবাই 5 কিলো 10 কিলো করে একটা একটা হালকা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে বলো? আমার খুব কষ্ট হচ্ছে, মানে এত জিনিসপত্র কেউ বুঝতে পারছে না এরকম অবস্থা। তো চলে এসছি এখন, আমরা অনেকটা ওপরে চলে এসেছি, এই ওপর থেকে একদম সি বিচটা ওই জায়গাটায়। আমরা এই জায়গাটায় নিজের একটু অ্যাডজাস্ট হয়ে যাবো, এই জায়গাটা আমরা চুজ করলাম থাকার জন্য। সবাই আমাদের টিম চলে এসেছে এখানে, পাশাপাশি আরও অনেকটা মানে আরও অনেকটা দল যারা এসছে ফিস্ট ফিস্ট করার। আমরা একটা নিরিবিলি জায়গা থেকে খুঁজলাম, যাতে পাশাপাশি যাতে কোনো ক্যাওস না হয়, এটা আমাদের গোটা টিম, ঠিক আছে। চলো একটু পরে দেখা হচ্ছে। ততক্ষণ এখানে একটু প্রচুর গরম, মানে মারাত্মক লেভেলের গরম। তো আসার পর খিদে পাচ্ছিলো, এখান থেকে চলে গেছিলাম একটু ঘুগনি মুড়ি খেতে। যাই হোক, তো এখন এরা সবাই প্রস্তুতি করছে, আর প্রত্যেকবারের মতো এবারেও আমার অনেক কাজ ভিডিও করা, তো সেটাই করছি। কেননা তোমাদের সামনে আমাদের এই শৈল্পিক ব্যাপার, মানে হায় দে রে পাপড় দে রে, হ্যাঁ দে রে গরু, ওটা কী করবে ডোমা বলছে নাকি মাংসটাকে একটু হলুদ তেল টেল দিয়ে ম্যাগনেট করে নিতে। ডোমা ম্যাগনেট, আমি কইছি কথা লোক করে আমাকে জড়িয়ে দিনের কে কইলা ম্যাগনেট কথাটা,
সাগরে তোর মুখ দেখলে লোক কই দিবে তুই ম্যাগনেট করছিস। আমি কি কাউকে গালি দিয়েছি? দেখো চুল্লু গে ডোঙার ভাষা, এটা মাটন ম্যাগনেট করা হচ্ছে এখন। ম্যাগনেট করা হচ্ছে, ম্যারিনেট না ম্যাগনেট। এটা ডোঙার জন্য, তার মাংসের ম্যাগনেটটা হবে। এটা ম্যাগনেট না ম্যারিনেট? তোর খাসির কালার কি করবে দেখ, এটা তো মুরগিটা যেটা কাটছে সেটা হালকা করে দিচ্ছে ভাই। আমরাও তাদের মধ্যে একজন, একদম ওই দূরে সমুদ্র সৈকতে আর কিছুক্ষণ পরে আমরা আসব। ওই জায়গাটাকে আমরা একটু এনজয় করব, ওখানে গিয়ে স্নান করব মোটামুটি, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। ভক্তি ওকে গাল দেবেন না। এদিকে কথা বলতে বলতে আমাদের কিন্তু খাসি মাংসের যে এখানে ডোঙার ভাষায় ম্যাগনেট করা হচ্ছে নাকি ডোঙা? এই দাদা চুমার তো রান্না সহ ডিস্টার্ব করেন, ওকে রাখতেই হবে ভিডিও, নাহলে মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হচ্ছে। তোর কি মাথা নষ্ট আছে? তোর ডোঙা, তোর ডোঙা, এই গেঞ্জিটা কার? আমার টাকায় কিনিয়া ওখানে তো 400 টাকা দৌড়ি। আর তুই জামাটা খুলে দিবি কিনি, আর যাওয়ার সময় 400 টাকা দিয়ে দেবো। আরে মাথায় গামছা বাঁধ রে, কষা এসে গেছে। আমরা এখন খাচ্ছি খাসি মাংস, সবার হাতে মোটামুটি একটা একটা খাসি মাংস আছে। ওই ওদিকে দেখানো যাবে না, আমাদের পূজারী দাদা আছে যার হাতের এই এত সুন্দর সুস্বাদু মাংসটা বেশ সেদ্ধ হয়েছে। ভাদু আছে আমাদের সোহমবাবু নন্দন, চলো একটু খাওয়াতে মন দেওয়া যাক। বলতে বলতে আমি আমার এই আউটফিটটা একটু চেঞ্জ করে নিলাম, তার কারণ আমাদের এখন যেতে হবে সমুদ্র সৈকতে, নিজেকে একটু ভাসিয়ে নেবো, নিজেকে একটু ভিজিয়ে নেবো, তো এই ব্যাপার। আর ছেলেপেলের এখন প্রচুর কাজ করছে, আমি আছি আমার মতো, এই ব্যাপার। কী রে তুই বাংলা করলুটু কিন্তু কী, যাই হোক এই ব্যাপার এখন। আর হ্যাঁ, এখানে একটা ড্রব্যাক হচ্ছে দেখি, এখানে খুব গরম, জানি না কেন। একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে আছি আমরা, কাঁধে গামছা নিই সবার, মোটামুটি কাঁধে একটা করে গামছা। আর গামছাটা এখানে খুব একটা অত্যাবশ্যক, মানে একটা প্রয়োজনীয় জিনিস, যা গরম পড়েছে মাইটি এখানে, জানি না। ডোঙা খুব তৃপ্তির সাথে তার ওই চিকেনের যে জিরা ঝোল করেছে সেটা খাচ্ছে, আর একদিকে বিশ্বজিৎ, সোহম, নন্দদা, বাপিদা। চলো এবারে একটু যেটা কথা দিয়েছিলাম তোমাদের, নিয়ে এসছি তোমাদের একদম উদয়পুর সি বিচ, লেটস এক্সপ্লোর দিস। খাওয়া দাওয়ার পর এবার একটু ডাইজেশনের জন্য আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছি একদম সি বিচে, উদয়পুর সি বিচ। আর তোমাদের দেখাবো আজকে একদম সন্ধে পর্যন্ত এখানে আছি, অনেকটা ভালো সময় কাটাচ্ছি বন্ধুদের সঙ্গে। মানে এই দিনটা আমাদের কিন্তু প্রত্যেক বছর বাধা থাকে, ঠিক আছে, সে আমরা যেখানেই থাকি না কেন আমরা কিন্তু এই দিনটা একবারে সবাই আমরা সমবেত হই। তারপর বিভিন্ন জায়গায় যেভাবে প্ল্যান চলতে থাকে আমাদের, 2 মাস আগে থেকে প্ল্যান চলতে থাকে কোথায় যাব কি করব। আর এবারে আমরা ফার্স্ট টাইম উদয়পুর এসেছি দীঘা পেরিয়ে। এখানে দিনেশ কি করছে? আলাদাই মজা, আলাদাই মজা, ওই দিকটা যাব। শীতকালে আমি দূর থেকে কিন্তু ভাবছিলাম এখানে সমুদ্রে নামলে কি অবস্থা হবে,
দিনেশ বলছিল কিন্তু একদম পা ভেজাবে মোটামুটি, কিন্তু বলতে বলতে ওর কিন্তু জিন্সটা ভিজে গেছে। দিনেশ ভাই এখানে এসে মজা পাচ্ছিস তো? সেরা ব্যাপার, যেহেতু ক্রাউডটা খুবই কম আর সি বিচে কিন্তু খুব কম লোক, আর এত সুন্দর পরিষ্কার জল কিন্তু দীঘাতেও পাবো না বা আমাদের ওই দিকটাও পাবো না, নাকি? এটা কি কাঁকড়া? দারুণ মজা হচ্ছে। ভাবছিলাম আজ এসে একটু স্নান করবো, বাট ঠান্ডা, জলটা খুবই ঠান্ডা, আর এখন যেহেতু 3:30 বাজে এই সময় আর স্নান করতে পারছি না, এই মানে নোনা জলে আমি স্নান করতে চাইছি না। সে একটা গিয়ে ডুব দিয়ে আসি, বাট ঠান্ডা, ঠিক আছে, মানে একদম ধৈর্য না থাকে আমি কিন্তু নেমে যাব। ধীরে ধীরে আমি একটু এগোচ্ছি সমুদ্রের সামনের দিকে, দেখাই তোমার। সবাই জানো যে পুরো একদম সমুদ্রের জল একদম ভাসিয়ে নিয়ে গেল, পুরো একদম বালির ঘরের কথা বলে না তেমনি, একদম একটা ঢেউ এলো পুরো একদম মুছে নিয়ে চলে একই, ঠিক আছে। তো আজকে মোটামুটি দিনটা খুব সুন্দর কাটলো, আর এরকম একটা জায়গায় বহুদিন বাদে আমাদের এরকম 25th December এই জায়গাটা প্রথমবার একটু আউটস্কার্টে করলাম আমাদের বাড়ির জায়গা থেকে, তাই জন্য এটা একটু এক্সাইটিং ব্যাপার আমাদের জন্য, নাকি দিনেশ? যাই হোক, পরের বছর আবার নতুন কোথাও একটা প্ল্যান করা যাবে, তো সেটা আমরা দেখবো কোথায়। ভাই এই নোংরা জলে কিভাবে এই সামনের দিকে জলটা একটু নোংরাই, ও এতেই মজা নিচ্ছি। চোখ কোথায় দেখি, তারা মাছের চোখটা দেখাও, চোখ নেই, চোখ খুঁজে পাইনি, কানা তারা মাছ হবে তাহলে, এ চোখ নাই বিনা। ভাই তুই ওটা কি ডিসেকশন করতে চাইছিস? হ্যাঁ, ওর দেখ দেখি কি হয়, তুই ওকে বাদ দিয়া এর কথা ভাব, এও তো একটা বিরল প্রজাতি এর মতো। আমরা এখানে এলে অনেক বিরল প্রজাতির জিনিসপত্র দেখতে পাই, না এই মাছের মালটাকে ধরে ধরে টেনে টেনে একদম বস্তার মতো টানছিল, জানি না মাল খেয়ে অবস্থা খারাপ হতো। বাঙালির সুন্দর জিনিসকে কত সুন্দরভাবে অসুন্দর করতে পারে তার এটা নমুনা। একটা আকর্ষণীয় জিনিস দেখা, এই দেখো জলহস্তি, ছোট জলহস্তি শুয়ে আছে, ঠিক আছে, একে জল কখনোই যত বড়ই ঢেউ আসুক না কেন একে ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। নতুন কিছুর একটা আমরা সন্ধান পেলাম, আমাদের দিনেশের হাতে কিছু একটা পেয়েছি। হ্যাঁ, তাই নাকি? এই কাঁকড়া? কাঁকড়া বাবা, এই তো ভয়ঙ্কর কাঁকড়া রে ভাই, এ তো কোভিড কাঁকড়া। বলে না লিভ লাইফ কিং সাইজ, আলাদাই মজা, একদম সমুদ্রের ঢেউ আসছে তার মাঝে একদম বিয়ারের বোতল, বিয়ারের গ্লাস, আলাদাই মজা। এখানে এই দাদাটা জলটা, উ বাবা কি ফুর্তি! হ্যাঁ, খুবই সুন্দর। উফ, খাবে না যা, সেটি যা খাবে না, চল। আমরা উদয়পুর সি বিচে এসে আজকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দেখলাম, এক মারামারি, দুই ভালোবাসা, তুমুল ভালোবাসা, আর তিন এরকম আনন্দ, মানে বক্স বেজে একদম আলাদা লেভেলের, আর মারামারিটা নেক্সট লেভেলে, মারা মানে পুলিশের সঙ্গে একটা, এখানে দস্তা আসতে, বিশাল দস্তা আসতে। তোমাদের একটু ছোট্ট ক্লিপ দিয়ে রেখেছি আমি, বড় কিছু দিলাম না, কন্ট্রোভার্সি এসব চাই না আমি। তো চলো এখান থেকে আমাদের বেরোতে হবে শিগগির, তারপরে আমরা যাবো দীঘা। দীঘাতে আর ভিডিও ফিডিও করবো না কি ভাই, একঘেয়েমি হয়ে যায়। হ্যাভ টু সাইন অফ হিয়ার অ্যান্ড আই এম রিকোয়েস্টিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে? আর হ্যাঁ, প্লিজ প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন। আসছি আবার নতুন ব্লগ নিয়ে, খুব শিগগির একটা জমজমার ব্লগ আসতে চলেছে, তোমাদের রিভিল করছি না। এবছরের মতো আমাদের 25th December আমাদের যে কি বলে ফিস্ট, এবছরের মতো এখানে সমাপ্ত, দেখা হচ্ছে আবার নতুন বছরে নতুন পরিকল্পনার সঙ্গে 2024।
বছরের শেষটা এত আনন্দের সঙ্গে শেষ করলাম, আবার বছরের শুরুটাও কিছু একটা আনন্দ দিয়ে শুরু করতে হবে। আবার দেখা হচ্ছে 2024 এরকম একটা গ্যাদারিংয়ে, ঠিক আছে? সবাই এখন মোটামুটি ফটো সেশন করছে, তারপরে আমাদের এই একটা বিশাল একটা VIP গাড়িতে আলাদাই আনন্দে সবাই এখন মস্তিতে আছে, আলাদা একদম সেরা। সবাই আনন্দ পেয়েছো? পাওনি? তুই তো খাসি মাংস খাওনি, তুই পাবো কেন? আনন্দ পেয়েছো বন্ধু? বাস, তুমি পাইছো? সোহমদা, আপনি কি আনন্দ পেয়েছেন? অবশ্যই। তুমি পেয়েছো? তোমাকে পেয়েছে? ও ভুল হয়ে গেছে, ওকে পেয়ে গেছে। আমাকে বল, আজকের মতো তো আমাদের 25th of December সেলিব্রেশন এখানে এন্ড করছি। লেটস সাইন অফ দ্য ভিডিও এন্ড মিট 2024, না আবার দেখা হচ্ছে 2024 এর 25th of December, ঠিক আছে? টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল বি উইথ অনির্বাণ। পারলে একটা সাবস্ক্রাইব করে নিও ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল। পেছনে আছে ডোঙা, ডোঙা ওয়ান্ট টু সে সামথিং টুবিটা দে আমার।